আজকে যে চালিয়ে আসছিলাম দোকানে, তো দোকানে যে আড়াই সাল নিলাম, দু টাকা নুন নিলাম, তিন টাকা চিনি নিলাম। কেজি চাল এসেছিলাম, আলু আর তেল হয়েছে, আর কিচ্ছু হয় নাই। বাচ্চায় বিস্কুট চাইছিলাম, তাও হয়নি। এক কেজি চাল নিয়ে এসেছিলাম, একটা দেশলাই হয়েছে, একটা কলগেট হয়েছে, দু টাকা চিনি হয়েছে, আর এক দু টাকা চা হয়েছে, আর কিচ্ছু হয়নি। এবার আমার এত দিন বয়স হলো, ওরকম কোনোদিন দেখি নাই যে টাকা পয়সা এরকম আমাদের কালে উঠে নাই। আমি তাদেরকে সেথাম দিয়ে আমি বলেন যে দু চালটা নাও আর কিছু করে নাও, দিয়ে আবার চালাও, আবার কি করবো কি করবো, এখন বাধ্য হয়ে আমাকে ওই করতে হচ্ছে। এরপর প্রত্যেক দিন বলছে 2000 টাকার বেশি দিতে হবে না। এবারে আগে ধরো যেরকম কাজ করতাম হাতে পয়সা পেতাম, ধরো দুদিন বাদ মাছ হতো কিবার মাংস হতো, এবারে ধরো শুধু আলু সেদ্ধ ছাড়ার ভাত আর এখন আর জুড়ছে না আমাদের কপালে। তারা এবার তাদের কাছে টাকা আনতে, টাকা দিতে 2 কেজি চাল দিচ্ছে। 2 কেজি চালে কি হবে, 1 কেজি চাল ফ্যান ভাত করে আনছে, আবার 1 কেজি চাল দোকানে চলে যাচ্ছে।